أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيوفيكاتي بندرا كما نصدم لا আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের স্কুল খুলে যাবে একটা খুশির বিষয় বরাবরের মতোই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি পাদ্মী নারা সরকারি শিক্ষক আশাপ্রবাদ উচ্চ বিদ্যালয় তোমাদের আমি যোগ বিয়োগ শিখাচ্ছি তার মধ্যে যোগ আমার শেখানো হয়ে গেছে আমি কিছুটা দেখাই দিছি নিয়ম দেখাই দিছি শিখাই দিছি তোমরা আশা করি নিয়ম দেখে বাকি অঙ্কগুলো করে ফেলছো আর স্কুল খুলে গেলে অতদিনের মধ্যে স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে তো আমাদের আর কোনো সমস্যাই হবে না অনলাইন ক্লাসে যে ক্লাসে তোমাদের আমি সামনাসামনি আরো ভালো করে করাতে পারবো আশা করি তো আজকে দেখো আমি তোমাদের বিয়োগ অঙ্ক শিখাবো ঠিক আছে বিয়োগ অঙ্ক তোমরা সবাই বই বের করো বইয়ে দেখো 25 পৃষ্ঠা যোগ আমরা শিখছি এখন আমরা বিয়োগ শিখব চার অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ আমরা এখানে শিখব তো এক নম্বরটা আমি করি আমি প্রথম এক নম্বর দিয়ে শুরু করছি দেখো এক নম্বর কি বলছে পাশাপাশি বিয়োগ ঠিক আছে দুশো তিরিশ গুণ তিন শূন্য বিয়োগ একশো দশ এক এক শূন্য এই হচ্ছে বিয়োগ আমরা কিভাবে বিয়োগটা করব বিয়োগ অর্থ বাদ বাদ দেওয়া দুশো তিরিশ থেকে একশো দশ আমি বাদ দিব বাদ দিলে কত থাকবে সেটাই হচ্ছে আমার অঙ্ক বা বিয়োগফল ঠিক আছে আমরা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমরা বলছি যে আমরা এককের ঘর থেকে শুরু করব ঠিক আছে এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে না বিয়োগের ক্ষেত্রে এককের ঘর থেকে আমি শুরু করব এখানে এককের ঘরে শূন্য আছে এখানেও এককের ঘরে শূন্য আছে বিয়োগ করার ক্ষেত্রে তোমরা সবসময় খেয়াল রাখবে যে বামে যে সংখ্যাটা থাকবে তার মানে এটা উপরে যখন আমরা উপর নিচ করব তখন এই সংখ্যাটা যাবে উপরে মানে বামের সংখ্যাটা যাবে উপরে এবং ডান পাশের সংখ্যাটা থাকবে নিচে সেই হিসেবে আমরা এখন অঙ্ক করব শূন্য 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 থেকে শূন্য বাদ দিলে শূন্যই থাকবে ঠিক আছে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই থাকবে এটা উপরে আছে বাম পাশের সংখ্যাটা উপরে আছে ডান পাশের সংখ্যাটা নিচে আছে বাম পাশের সংখ্যা একক দশকের ঘরে কত আছে তিন আছে ডান পাশের সংখ্যা দশকের ঘরে কত আছে এক আছে তার মানে কি তিন থেকে এক আমি বাদ দিব তিন থেকে এক বাদ দিলে কত হয় দেখো আমরা এটা ঘর কেটেও করতে পারি আমাদের সুবিধাতে তিন এক দুই তিন তিন আছে তাই না আর এখানে কত আছে আমি বাদ দিব কত বাদ দিব এক তার মানে কি এক আমি নিচে ফেললাম তাহলে কয়টা থাকলো হ্যাঁ দুইটা থাকলো তার মানে এখানে হবে দুই বুঝতে পারছো কি তোমরা অঙ্ক করার ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যেটাই বলো না কেন বাম পাশের সংখ্যাটা থাকবে উপরে আমি ধরে নিব উপরে ডান পাশের সংখ্যাটা থাকবে নিচে মানে বাম পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যাটা বিয়োগ দিব তাহলে বাম পাশে দশকের ঘরে আছে তিন আর ডান পাশে দশকের ঘরে আছে এক তার মানে তিন থেকে আমি এক বাদ দিব আমি সেটা দিয়ে দিচ্ছি কত তিন থেকে এক বাদ দিলে কত থাকে দুই এই যে আমি এখানে দুই দিচ্ছি বোঝা গেছে আবার ঠিক একইভাবে বাম পাশে দশক শতক শতকের ঘরে আছে দুই ডান পাশে শতকের ঘরে আছে এক তার মানে কি আমি দুই থেকে এক বাদ দিব তাহলে এখানে যেমন দুই আছে দুইটা দাগ আছে দুই আমি এক বাদ দিব কয়টা দাগ থাকলো একটা বোঝা গেছে এটাই আমার উত্তর এই দুইশো একশো বিশ এটাই উত্তর তার মানে দুইশত তিরিশ থেকে একশত দশ বাদ দিলে একশত বিশ থাকবে আমি আবারও বলে দিচ্ছি তোমরা খেয়াল করো বাম পাশের সংখ্যাটা ধরবো উপরে এটাকে যদি আমার আমি বোঝার সুবিধার্থে আমি যদি পাশাপাশি মানে উপর নিচ করি তাহলে কিভাবে হবে এই বাম পাশের সংখ্যাটা উপরে বসবে ডান পাশের সংখ্যাটা নিচে বসবে এবার আমি বিয়োগ করব
শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই থাকবে, দিলাম শূন্য। তিন থেকে এক বাদ দিলে কত থাকে? তিনটা আছে, একটা বাদ দিলাম, কয়টা হলো? কয়টা আঙ্গুর? দুইটা। হ্যাঁ, দুই। এবার এক থেকে, দুই থেকে এক বাদ দিব, দুইটা থেকে একটা বাদ দিলাম, কয়টা থাকলো? একটা। ১২০। মিলছে? বুঝতে পারছো তোমরা? উঠায় না সবাই, খাতায় উঠায় না। এটা দেখো আমার পাশাপাশি দিও, দেখো পাশাপাশি দিও, দুই নাম্বার তিন নাম্বার একই হবে। আচ্ছা আমি তিন নাম্বারটা করে দিই, চার সংখ্যা পর্যন্ত আমি করে দিই, ঠিক আছে? চার সংখ্যা পর্যন্ত অঙ্কটা আমি করে দিই। তিন নাম্বার অঙ্ক দেখো আছে ৬৭৬০, ৬৭৬০ বিয়োগ ৪৬৫০, ৪৬৫০ এটা চার অঙ্কের, এটা আমরা বলছি তিন অঙ্কের, এটা হচ্ছে চার অঙ্ক। আমরা এখানে বিয়োগ শিখবই হলো চার অঙ্ক পর্যন্ত, ঠিক আছে? দেখো ওইটা কোথায় আমরা করবো, প্রথমে এককের ঘরে যেটা আছে, এককের ঘরে এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, এই বাম পাশের সংখ্যাটা উপরে থাকবে, মানে বড়, ডান পাশের সংখ্যাটা নিচে থাকবে। আমি বাম পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যাটা বাদ দিব, মানে বাম পাশের সংখ্যার এককের ঘরে শূন্য আছে, ডান পাশের সংখ্যার এককের ঘরে শূন্য আছে, তার মানে বিয়েটা শূন্যই হবে, ঠিক আছে? তারপরে দেখো বাম পাশের সংখ্যা দশকের ঘরে আছে ৬০, ডান পাশের সংখ্যার দশকের ঘরে আছে ৫, তাহলে ৬ থেকে ৫ বাদ যাবে। ছয় থেকে পাঁচ বাদ দিলে কত থাকবে আমরা দেখি, এক দুই তিন চার পাঁচ ৬, ঠিক আছে? ৬টা, ৬টা থেকে আমরা বাদ দিব কত, এখানে কত আছে ৫, ৬টা থেকে যদি আমরা ৫টা বাদ দিই কয়টা থাকলো? ১। তার মানে ৬ থেকে ৫ বাদ দিলে ১ থাকবে। শতকের ঘরে এখানে আছে ৭, বাম পাশের ঘরে শতকের ঘরে আছে ৭, আর ডান পাশের সংখ্যায় শতকের ঘরে আছে ৬, ৭ থেকে আমি ৬ বাদ দিব, ৭ থেকে ৬ বাদ দিব, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ঠিক আছে? এই হলো ৭, এখান থেকে আমি কত বাদ দিব? ৬ বাদ দিব, ১ ২ ৩ ৪ ৫ ৬, এই ৬টা আমি বাদ দিব, এই ছয়টা আমি বাদ দিয়ে দিলাম, কয়টা থাকলো? একটা, এক, ঠিক আছে? হাজার, হাজারের ঘরে বাম পাশের সংখ্যা আছে ৬, ডান পাশের সংখ্যা আছে ৪, তার মানে ৬ থেকে ৪ আমি বাদ দিয়ে দিব। আবার ডান টেনে ধরি ৬, ১ ২ ৩ ৪ ৫ ৬, এতে ৬, হাজারের ঘরে আছে ৬, বাম পাশের সংখ্যা, ডান পাশের সংখ্যা হাজার ঘরে ৪ আছে, মানে ৪ আমি বাদ দিয়ে দিব, ৪টা আমি মুছে ফেলবো, ১ ২ ৩ ৪, এই ৪টা আমি মুছে ফেলবো, কয়টা থাকলো? হ্যাঁ ২টা। এটাই হলো আমার আনসার, মানে উত্তর। বাম পাশের সংখ্যার সাপেক্ষে বা বাম পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যাটা আমরা বাদ দিব, বাদ দিলে কত থাকবো থাকবে সেটাই আমাদের বিয়োগফল। তাহলে আমরা বাম পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যা বাদ দিয়ে আমরা দেখছি যে কত থাকবে, ২১১০। শূন্য শূন্য বাদ দিছি, শূন্য হয়েছে, ৬ থেকে ৫ বাদ দিছি ১, ৭ থেকে ৬ বাদ দিলে ১ থাকে, তারপর এই ৬ থেকে ৪, ৬ থেকে ৪ বাদ দিলে ২ থাকে, তার মানে আমার বিয়োগফল হবে ২১১০। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমি আশা করছি যে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আমি মানে যতটা সহজভাবে বোঝানো যায় আমি চেষ্টা করছি ঠিক ততটাই সহজভাবে বোঝানো, তো
তোমরা একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, যখনই বারবার টেনে টেনে দেখবে তাহলে তোমরা যদিও কোনো জটিলতা থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে আশা করি। সবাই অঙ্কটা উঠে নাও, সবাই হাতের অঙ্কটা উঠায় নাও। এতক্ষণ আমরা পাশাপাশি বিয়োগ করলাম, একটা অঙ্ক আমরা উপর নিয়ে শিখবো, আমি জাস্ট নিয়ম দেখাই দিব, তোমরা সেই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করে ফেলবা, ঠিক আছে? দেখো আমি এবার একটা উপর্ণিশ অঙ্ক শিখি, আমরা শেখার চেষ্টা করি। উপর্ণিশ বিয়োগ চার নম্বরই করি, দেখো চার নম্বর উপরে কত আছে, পাঁচ নয় সাত, নিচে কত আছে, তিন নয় সাত, এটা আমি বিয়োগ করব, এটা আমি বিয়োগ করব, ঠিক আছে? এককের ঘর থেকে শুরু করবো, চারপাশ থেকে শুরু করবো, এককের উপরে আছে সাত, নিচে আছে সাত, সাত থেকে সাত বাদ দেব, সাত থেকে সাত বাদ দিলে কত থাকবে বলো তো? সাতটা দাগ আমি টানলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা আছে, নিচেও আছে কয়টা, মানে সাতটা, সাতটা আমাকে বাদ দিতে হবে, সাতটা থেকে সাতটাই আমাকে বাদ দিতে হবে, তার মানে সাতটা দাগে আমাকে মুছে ফেলতে হবে, আমি সাতটা দাগই মুছে ফেললাম, তাহলে কি কোনো দাগ থাকলো, থাকলো না, তার মানে কি শূন্য হবে। সেম সংখ্যা থেকে সেম সংখ্যা বাদ দিলে, মানে উপরেও যে সংখ্যা আছে নিচেও সেই সংখ্যা আছে, যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে বিয়োগফল শূন্য হবে। এটা ঠিক একই, উপরে আছে নয় নিচেও আছে নয়, নয় থেকে নয় বাদ যাবে, তার মানে এটাও হবে শূন্য, বুঝতে পারছ? এবারে আসো দশকের ঘরে, শতকের ঘরে, উপরে আছে পাঁচ নিচে আছে তিন, পাঁচ থেকে তিন আমি বাদ দেব, এক দুই তিন চার পাঁচ, উপরে আছে পাঁচ বাদ দিব কত, তিন, এক দুই তিন, এই তিনটা দাগ আমি বাদ দিব, কয়টা দাগ থাকলো, দুইটা, এটাই হলো আমার উত্তর। পাঁচশত সাতানব্বই থেকে তিনশত সাতানব্বই বাদ দিলে কত থাকবে, দুইশত থাকবে, এটাই হবে উত্তর। সবাই উঠায় নিচে খাতায়, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা? তোমরা এই অঙ্কগুলো আমি জাস্ট নিয়ম দেখাই দিলাম, একইভাবে করতে হবে, যে এককের ঘর থেকে শুরু করতে হবে, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বাদ দিতে হবে, ঠিক আছে? এটা হলো আমি আজকে শিখালাম তোমাদের যে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, সেক্ষেত্রে বিয়োগ এভাবে করতে হয়। আমি আগামী দিনে তোমাদের শিখাবো যে উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, সেক্ষেত্রে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা আমি কিভাবে বিয়োগ করবো সেটা আমি তোমাদের আগামী ক্লাসে শিখাই দিব, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা? আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।